মানিকগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী রুবেল মোল্লাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া 10,000 টাকা জরিমানা করা হয়। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারক আল মাহমুদ ফজল কবির এই রায় দেন। 2009 সালের 25 সেপ্টেম্বর রাতে ঘুমন্ত অবস্থায় স্ত্রী রেহেনা বেগমকে গলা টিপে হত্যা করে রুবেল। এরপর এলাকাবাসী রুবেলকে আটক করে। এদিকে যশোরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় লাভলু নামে এক যুবকের ফাঁসি ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অমিত কুমার দে এই আদেশ দেন। 2014 সালের 23 মার্চ সন্ধ্যায় লাভলু ও আনোয়ার শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে।